নিজের সন্তানকে মারপিট করছেন বাবা, ঘটনার ভিডিও করছেন সৎ মা। উদ্দেশ্য, বিদেশে থাকা শিশুটির মায়ের কাছে ভিডিও পাঠিয়ে আদায় করা হবে মোটা অঙ্কের টাকা। কিশোরগঞ্জের কটিয়াদির পূর্ব বাগরাইট এলাকার ঘটনা এটি। সম্প্রতি নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, টাকার জন্য প্রায়ই মোহাম্মদ ইকবাল তার প্রথম স্ত্রীর চার ছেলে মেয়েকে মারধর করে। প্রতিবেশীরা বাধা দিতে গেলে ধারালো অস্ত্র নিয়ে তাদেরও মারতে আসে সে। এমন ভাবে মারপিট করে হের কাছে কোনো লোক আইতে পারে না, বাড়িতে ঢুকতেই পারে না, দাও দে কুড়াল দে দৌড়াও, মানুষ তো বয়েতে এমনি এই না, একটা বাচ্চারা মারবো হের বাচ্চারা হ্যাঁ মারবো, আমরা যদি এর মার খাইয়ে যাই তাহলে আমরা একটু অসুবিধা না, আমরা দূরে থাকি শুনি যে এর কি বাচ্চার কান্দনে গাছের পাতা ফোন তো ধরে এ ফুলা ফানে রে মারবো, মানুষ হলে মানুষের খারিস্তা বহবার জুড়বো, কেউ এর মনে আশ্চার্য যাত না সেরা তুমি সেরা না ইমুন অত্যাচার হরে বনুন বাচ্চাগুলো আছে না, এই ডিরামের প্রতিনিধিত্ব সবসময় মার দূর করে, খুব অত্যাচার করে, কুকুরের চেয়ে বেশি করে, লাত্তি উষ্টা মারে হের বাবা ইকবেল মানে পুকুরে ফালায় দেয়, ফাগারে ফালায় দেয়, উষ্টা মারে ফালায় দেয়, দৌড়ায় এনে আমরা রাস্তার মধ্যে বাইরে এইসব অত্যাচার করে, আমরা যদি আর বাট্টার দেই তা আমরা বয়াবাজ্য করে। ঘটনার পর থেকে ইকবাল ও তার দ্বিতীয় স্ত্রী পলাতক রয়েছে। পুলিশ বলছে অভিযুক্তকে আটকে বিভিন্ন স্থানে চালানো হচ্ছে অভিযান। ভিডিও ক্লিপ পাওয়ার পর তাৎক্ষণিকভাবেই আমি আমার ফোর্স অফিসার সহ ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে যে আমি ভিকটিম এবং ভিকটিমের পরিবারের সাথে আলোচনা করি, বিষয়টি আলোচনা করে বিষয়টি আমার কাছে খুব নির্মম মনে হলো। সেই মতে আমি আমার ফোর্স অফিসার সহ তাকে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইকবাল পেশায় একজন ইলেকট্রিশিয়ান। নির্যাতন সইতে না পেরে গত কয়েক বছর আগে তার প্রথম স্ত্রী চার সন্তানকে বাবার বাড়িতে রেখে সৌদি আরবে যান। সময় সংবাদ, কিশোরগঞ্জ।